যারা ছিলেন তারা অত্যন্ত সাহসিকতা পৌঁছে দিয়েছেন, বুদ্ধিমত্তা পৌঁছে দিয়েছেন। মুক্ত হওয়ার পরে কিছুক্ষণ আগে কিন্তু অসাধারণ চট্টগ্রাম বন্দরে পদক্ষেপ নম্বর বলতে চাই আমাদের সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ করেছে সবাই মিলে যার যার অবস্থান থেকে আমরা সবাই কাজ করছি। আমার মনে হয় ধন্যবাদ। উনি যে প্রশ্নটা করেছেন আমি কিভাবে নেগোসিয়েশনটা করেছি আমি একদম সংক্ষেপে সহজভাবে আপনাকে বুঝিয়ে দিচ্ছি। যেহেতু শিপিংটা আন্তর্জাতিক নিয়ম মেনে চলতে হয়, আমাকে আন্তর্জাতিক অনেক কমপ্লায়েন্স অনেক ধরনের রেস অ্যাসেস করে ওই অনুযায়ী আমাকে কাভারেজ দিতে হয়। তো যখনই এই ধরনের একটা ঘটনা ঘটেছে, যদিও বাংলাদেশ কনটেক্সটে র‍্যানসম বলে যে শব্দটা আছে মুক্তিপণ, এটা বেআইন, এটা পৃথিবীর অনেক দেশে এটা আইন ছিল। যেহেতু আমি একটা বললাম ইন্টারন্যাশনালি আমাদেরকে ট্রেক করতে হয়, ইন্টারন্যাশনাল নিয়ম কানুন মানতে হয়, প্রতিটার কমপ্লায়েন্স ফলো করতে হয়। সো উই আর অলওয়েজ প্রিপেয়ার্ড এই ধরনের ঘটনা ঘটলে ওই ঘটনাতে কীভাবে রিয়েক্ট করতে হয়। তাহলে ঘটনাটা ঘটার পরে যারা নিয়েছে স্বাভাবিকভাবে তাদের একটা চাহিদা ছিল, কারণ ছিল, আমরা ওটা বের করার চেষ্টা করেছি, কথা বলেছি এবং সবশেষে আমরা একটা মতামত একমত আসি যে তুমি এটা করলে তোমার আমাকে বললাম কি বলে মাঠে বাড়ি দেখা যাবে। ইয়ে করলো কথাবার্তা আমরা শুরু করলাম 14 তারিখ থেকে, এপ্রিলের 13 তারিখ আলহামদুলিল্লাহ তারা জাহাজ থেকে চলে যায়। কেন চলে যায় একটু আগে আপনাকে বললাম, আমরা একমত হয়েছি তোমরা চলে যাবা, আমরা আমাদেরকে প্রতিটা দেশ যাদেরকে আমরা ব্যবহার করছি ওনাদের থেকে অনুভূতি অথবা অ্যাপ্রুভাল নিয়ে প্রতিটা কাজ করা হয়েছে। এবং আলহামদুলিল্লাহ আমার কাছে হাজার শকর, আমরা যেভাবে চেয়েছি যেভাবে স্বপ্ন ভাবছিলাম যে আমাদের ছেলেগুলো বাচ্চাগুলো ভাইরা সুস্থ শরীরে ফেরত আসুক তাদের ফ্যামিলিতে, আমি ওটাই সে করতে পেরেছি আল্লাহর কাছে হাজার শকর এটার জন্য। আর সবচেয়ে বড় কথা যেটা, ওরা সবাই কোনো ধরনের আঘাত বা মানসিক শারীরিক না হোক এটা আমাদের সম্পূর্ণ চেষ্টা ছিল, ওটা আমরা করতে পেরেছি এবং আল্লাহ আমাদেরকে করতে সাহায্য করেছেন। অশেষ ওনার অশেষ সহমতে সুক্রিয়া জানাই এবং আপনাদের সবাইকে স্বাভাবিকভাবে সাংবাদিক ভাইদের কাছে আমি ক্ষমা চাচ্ছি। একটু আগে আপনাদের সাথে আমি একটু মজবুরের মতো বলবেন একটু রাগারাগি করেছি, কারণ জাহাজে উঠেছি জাহাজের দুই উপরে দুই দিকে দাঁড়িয়েছেন ওরা কিন্তু 6 ইঞ্চি লম্বা প্লেট স্টিল প্লেট, এটা বড় জাহাজের মতো হ্যাচ কাবার না,
এমন দুই মাথায় মাত্র 1 ইঞ্চি করে সাপোর্ট আছে, যদি ওখান থেকে একটা পড়ে যায় আপনাকে আমি কিছু করতে পারবো না। এই জন্যই চাচ্ছিলাম সবাই এত দুর্ঘটনা না আনতে, এটার জন্য ওই জাহাজের ব্যাপারে আমি প্রাণ করছিলাম। আর এর মধ্যে গত 2 মাসে আমি অনেক সময় আপনাদের ফোন কল নেই নাই, কথা বলে নেই, কথা বলে একটু হবে, কারণ আমি আসলে আমার তখন একটাই দায়িত্ব ছিল, একটাই উদ্দেশ্য ছিল, ওইটার আজকে ওইটার সমাপ্তি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে ধন্যবাদ।